আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি ধারাবাহিকভাবে শরীয়তপুর জেলায় ভ্রমণের উপরে আছি, দেখতেই পাচ্ছেন। শরীয়তপুর জেলায় মোট 8টি থানা আছে, আমার প্রায় সবকটি থানায় যাওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আরও বিস্তারিতভাবে ঘোরার ইচ্ছা আমার ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে ঘোরা হলো না। সময় হচ্ছে এমন এক জিনিস যার কাছে পৃথিবীর সবাই হার মেনে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। শরীয়তপুর জেলা নিয়ে আজকে হচ্ছে আমার শেষ ভিডিও, আর এই শেষ ভিডিওতে আমি যাচ্ছি আপনার বৃহত্তর গোসাইরহাট থানাতে। অত্র শরীয়তপুর জেলার ভিতরে সবচেয়ে বৃহৎ সাপ্তাহিক হাট বসে হচ্ছে আপনার এই গোসাইরহাট থানাতে। প্রত্যেক শুক্রবার এখানে হাট বসে, বিশাল বড় হাট, এখানে আপনার আসলে আপনারা দেখতে পাবেন। শরীয়তপুর শহর থেকে খুব সহজে আপনারা গোসাইরহাট যেতে পারবেন, মিনি বাস পাওয়া যায় 60 টাকা ভাড়া, আর যদি আপনার অটো করে যান তাহলে হচ্ছে আপনার 80 টাকা ভাড়া নেবে। গোসাইরহাট থানার পূর্ব দিকে হচ্ছে আপনার যমুনা নদী, যমুনা নদীর ওপারে হচ্ছে আপনার চাঁদপুর জেলা, আর উত্তর দিকে হচ্ছে আপনার ডামুড্ডা এবং ভেদেরগঞ্জ থানা শরীয়তপুর জেলার, পশ্চিম দিকে হচ্ছে মাদারীপুর জেলা এবং দক্ষিণ দিকে হচ্ছে বরিশাল জেলা। গোসাইরহাট, আমরা এখন ফাইনালি গোসাইরহাট নামলাম। এটি হচ্ছে গোসাইরহাট। বিকালবেলা হাট বসে না, রাতে বসে, তো আমি বুঝতে পারতেছি না, কারণ অনেক বড় Thank you.
এটি হচ্ছে গোসাইহাট শরীয়তপুর জেলার গোসাইহাট থানা। বেশ বিশাল একটি থানা। আর আজকে হচ্ছে শুক্রবার জুমার দিন, এখানে হাট বসেছে, বিশাল বড় হাট, এখানে প্রত্যেক শুক্রবারে বসে থাকে। একটি সুবিশাল গরুর হাট এই গোসাইর হাট। এখানে গরু এবং ছাগল উভয়ই উঠেছে, এগুলো বিক্রি করার জন্য এখানে। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে হাটের দিন। এই গোসাইর হাট শরীয়তপুর জেলার একটি বিশাল থানা। গোসাই হাটের এই কাঁচা বাজার বিশাল কাঁচা বাজার। হাটটি মূলত এখানেই শেষ, এই ব্রিজটা হচ্ছে হাটের শেষ সীমানা। হ্যাঁ, এটি হচ্ছে গোসাই হাট বন্দর। এখান থেকে আপনার নদী করে নদী পথে পারাপার হয়, তারপরে হচ্ছে আপনার নদী পথে গরু বিভিন্ন পণ্য সামগ্রী এখান দিয়ে আনা নেওয়া করা হয়। যারা কিনবে ব্যবসা তারা কিনবে। এটা হচ্ছে গোসাইহাট থানা রোড শরীয়তপুর জেলা। আপনার গোসাইহাট থানা। শরীয়তপুর জেলাতে বিশাল বিশাল কড়াই গাছগুলো দেখা যাচ্ছে। আপনাকে গোর নদীর পাটালি কর নাকি এটা কি ফরিদপুরের টানা গুড়? কোন সমস্যা নেই, কোনো ব্যথা নেই। 65 সাইড এটা গোড়ের গাছ। হাটোরিয়া চলেন, হাটোরিয়া।
দুইটা বাজারে কি মানে সমান সমান হাটুরিয়া আর ওই যে চন্দনপুরা না না ওই হাটুরিয়া যে বাজারটা আছে ওইটা তো মোটামুটি বড় না গোসাহাট।